রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন অনেকে রোগী এতে চরম দুর্ভোগের অভিযোগ রোগীর স্বজনদের এছাড়া সর্দি কাশি জ্বর নিয়ে বিভিন্ন হাসপাতাল ঘুরে কোথাও চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেন অনেকে এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের নানা প্রস্তুতির মধ্যেও ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী না পেয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন অনেক ল্যাবরেটরির ক্লিনাররা বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণ ঘাতি করোনাভাইরাস মোকাবেলায় সরকারের প্রস্তুতি কোনো ঘাটতি নেই সরকার সংশ্লিষ্ট মহলের এমন দাবির মধ্যে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে শুক্রবার এমন চিত্রই মিলেছে রাজধানীর কয়েকটি হাসপাতাল ঘুরে কাশি জ্বর নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে আসেন অনেকে কিন্তু শুক্রবার তাই বন্ধ সব বহির্বিভাগ কাজের জন্য মনে সন্দেহ লাগছে ডাক্তার দেখানো ভালো বিশেষ করে এই সময়ের মধ্যে খোলা রাখাটা খুব ইম্পর্টেন্ট ছিল রাজধানীর শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে দেখা যায় বন্ধ রয়েছে জরুরি চিকিৎসা সেবার টিকিট কাউন্টার চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেন জ্বর সর্দি কাশি শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত রোগীর স্বজন আমার রোগীর জ্বর মাথা ব্যথা আজকে চার দিন ধরে তারপরে আমি বাচ্চাকে আরেকদিন নিয়ে আসছি ঘুরে গেছি ডাক্তার অন্য জায়গায় ডাক্তারে ফোন করি ফোন ধরেই না কি করব বলেন এখানে আসছি এখন ওই যে টিকিট কাউন্টারটা বন্ধ ডাক্তারও নাই রুগী নেওয়ার সিটে বই রাখছে এখানে বাইরে কি করুক একটা লোকাল লেখার লোকও নাই এখানে এদিকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসার সাথে সংশ্লিষ্টদের ব্যক্তিগত সুরক্ষা সংজামাদি দেয়ার দাবি করে আসছে স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু পিপিই না পেয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের করোনাভাইরাস শনাক্তকরণ ল্যাবরেটরির ক্লিনাররা চার লাখ আঠাশ হাজারের মতো সেখান থেকে অলরেডি আমাদের কিন্তু তিন লাখ দেওয়া হয়েছে সি এম এজিক ভিতর পড়ছে আরও কিছু আমাদের স্টকে আছে এবং ডেইলি কিন্তু আমরা পাচ্ছি আমরা তো বলতেছি যে ভাই আমারও একটা ঝুঁকি আছে না মরণের সবাই এই যে জামা পোশাক পরতে আছে আমার দিকে গেলাম তো দিনে এই রকম এই যে কাজ করে আসলাম বলে যে কাজ কর ওইখানে করলে কোনো না করলে নাই কিন্তু আমাদের সুব্যবস্থা কোনো দেওয়া হচ্ছে না এদিকে করোনা আতঙ্কে অনেক ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয় রুগীদের চিকিৎসা দিতে পারছেন না বলে জানান অনেক বিশেষজ্ঞ চিকিৎসক আমি বিষয়টা ঢাকা শহরে যেহেতু হল ম্যাক্সিমাম ফিজিশিয়ান ডায়াগনস্টিক সেন্টারে বসে মালিক যদি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয় তাহলে আমি চেম্বার করবো তালুকদার বিপ্লব নিউজ টোয়েন্টি ঢাকা